আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ। এই সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ 2023 সরাসরি খেলতে সুপার লিগের পয়েন্টের জন্য বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটি। 2023-এ ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে চলছে বাছাই পর্ব। চলমান সুপার লিগের প্রথম দল হিসেবে 100 পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বরে। সুপার লিগের জটিল হিসেবে এরই মধ্যে বাংলাদেশ 15টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে, এখনও বাকি আছে আরও 9টি ম্যাচ। আর তাই সরাসরি বিশ্বকাপে পারবে কি বাংলাদেশ খেলতে, চলুন হিসেবটুকু একটু মিলিয়ে নেই। এবারে সুপার লিগে বাছাই পর্ব হচ্ছে মোট 13টি দলকে নিয়ে। প্রতিটি দল 3 ম্যাচের 8টি করে ওয়ানডে সিরিজ খেলবে, যা কিনা 4টি নিজ দেশে আর বাকি 4টি সিরিজ খেলতে হবে বিদেশের মাটিতে। আর এর মধ্য থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ 7টি দল সরাসরি 2023 বিশ্বকাপে অংশগ্রহণ করবে, আর ভারত স্বাগতিক হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ আপাতত পয়েন্ট টেবিলে শীর্ষে দাঁড়িয়ে, তবে শেষ পর্যন্ত হয়তো শীর্ষস্থান ধরে রাখাটা অসম্ভবই হবে বাংলাদেশের জন্য। কিন্তু মোটামুটি ধরে নেওয়াই যায় যে আগামী 2023 ওয়ানডে বিশ্বকাপের পথটা অনেকটাই মসৃণ করে ফেলেছে তামিম, সাকিব এবং মুশফিকরা। এদিকে বাংলাদেশ এ পর্যন্ত সুপার লিগের বাছাই পর্বে সিরিজ খেলে ফেলেছে মোট 5টি, যা কিনা শুরু হয়েছিল 2021 সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। 3 ম্যাচে 3টিতে জয় নিয়ে পুরো 30 পয়েন্ট লুফে নেয় বাংলাদেশ সেই সিরিজে। এরপর নিউজিল্যান্ডের মাটিতে সেখানে 3 ম্যাচে 3টিতেই হেরে এই সিরিজ থেকে কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। আর তৃতীয় সিরিজে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 সিরিজ জিতে 20 পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। তারপর মোট 50 পয়েন্ট নিয়ে গত বছর জিম্বাবুয়ে সফরে যায় টাইগাররা, আর সেই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে পুরো 30 পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। আর সর্বশেষ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে 2-1 সিরিজ জিতে আরও 20 পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। আর তাতে করে 5 সিরিজে 15 ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় মোট 100। আর এখনও সিরিজ বাকি আরও 3টি, আর ম্যাচ বাকি মোট 9টি। এদিকে ঘরের মাঠে 3 সিরিজ খেলা শেষ, বাকি আছে আর মাত্র 1টি সিরিজ। বিদেশের মাটিতে সিরিজ খেলা শেষ 2টি, আর বাকি আছে 2টি সিরিজ, আর তার 1টি হচ্ছে এখনকার দক্ষিণ আফ্রিকার সিরিজ। এদিকে পটিয়ারা 10 ম্যাচ খেলে 39 পয়েন্ট অর্জন করলেও তাদের মাটিতে তাদেরকে হারানো বেশ কঠিন, কেননা এর আগে কখনো বাংলাদেশ এখানে কোনো জয় পায়নি। তবে এখানে অন্তত 1টি ম্যাচ জিততে পারলেও বাংলাদেশ 10টি পয়েন্ট পাবে। এরপর বিদেশি মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের 2টিতে জয় তো আশা করাই যায়, আর তাতে করে আরও 20টি পয়েন্ট অর্জন করবে বাংলাদেশ। আর সর্বশেষ দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাকি রয়েছে 1টি সিরিজ, সেখানে সিরিজ জিততে না পারলেও অন্তত 1টি ম্যাচ জিতে আরও 10 পয়েন্ট নিয়ে মোট 140 পয়েন্ট পাবে বাংলাদেশ। আর তাতে করে অনেকটা ধরে নেওয়াই যায় শীর্ষস্বাদ তো অবশ্যই, এমনকি পয়েন্ট টেবিলের 4 বা 5-এ থেকেই 2023 বিশ্বকাপের সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে আগামী 2023 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে, তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে আমাদের চ্যানেল পর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলনটি অন করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।